নমস্কার, আপনারা দেখছেন সংবাদ ত্রিনয়ন। প্রাইমারি আপার প্রাইমারি নিয়ে একাধিক জটিলতা, শুনানির পর শুনানি, কিছু ক্ষেত্রে তো নিয়োগের পরও কাটেনি জটিলতা। এর মধ্যেই পাওয়া গেল নতুন সুখবর, প্রকাশিত হতে চলেছে প্রাথমিক টেটের ফল। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন সংবাদ ত্রিনয়নের সঙ্গে। প্রশ্ন ভুল মামলা নিয়ে যথেষ্ট অস্বস্তির মুখে পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাই টেটের ফল প্রকাশ নিয়ে নতুন করে কোনো অস্বস্তি বা বিতর্ক চাইছে না পর্ষদ। সম্প্রতি প্রশ্ন ভুল মামলায় খুব অস্বস্তির মুখে পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। হাইকোর্টের নির্দেশে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিও দিতে হচ্ছে পর্ষদকে। মনে করা হচ্ছে টেটের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য একাধিক পদক্ষেপ নিতে পারে পর্ষদ। সূত্রের খবর, পর্ষদ সভাপতি আগেই ঘোষণা করেছিলেন এবার প্রার্থীদের সুবিধার্থে উত্তরপত্র আপলোড করা হবে, এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া অনেকটাই স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, চলতি মাসের শেষ সপ্তাহে প্রাথমিক টেটের ফল প্রকাশিত হতে পারে। মোট 2.5 লক্ষ প্রার্থী আবেদন করেছিলেন প্রাথমিক টেটের জন্য। 2017 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী গত 31 জানুয়ারি এই পরীক্ষা নিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই পরীক্ষারই ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা চলতি মাসের শেষ সপ্তাহে। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ত্রিনয়, সত্যের সাথে মানুষের পাশে।